আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 1.4-এর 14 নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে বিভিন্ন পার্টে আগের অঙ্কগুলো শিখেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আজকেও আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নিয়মে এবং সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন নিয়ে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে, যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 1.4 লিখে নিচ্ছি। কোষে দেখি 1.4। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ শেখাবো 14 নম্বর থেকে শুরু করে। 14 নম্বর লিখে দিলাম, প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে আমার খাতার দৈর্ঘ্য 1 সেমি, মানে একটা সংখ্যা বসাতে হবে, নির্দিষ্ট যে কোনো সংখ্যা। প্রস্থ 1 সেমি, মানে দৈর্ঘ্য চাইতে প্রস্থ কিন্তু কম হবে। আমার খাতার পরিসীমা 1.5 সেমি, মানে দৈর্ঘ্য বসাতে হবে মন খুশি, প্রস্থ বসাতে হবে তার থেকে কম, আর পরিসীমা বের করতে হবে। আমি সুন্দরভাবে তোমাদের খাতায় দেখাচ্ছি, দেখো। তো লিখে নেব যে আমার খাতার দৈর্ঘ্য, আমার খাতার দৈর্ঘ্য সমান ধরো 30 সেমি লিখলাম দৈর্ঘ্য। প্রস্থ লিখব, প্রস্থ সমান ধরো 20 সেমি লিখছি, 20 সেমি। এবার বের করব পরিসীমা, অতএব আমার খাতার পরিসীমা, আমার খাতার পরিসীমা। তো দেখো খাতাটা কোন আকার হয়, খাতাটা আয়ত আকার হয়। তো আয়ত আকার কেমন হয়, দৈর্ঘ্য লম্বা হয় আর প্রস্থ ছোট হয়। তো কি হয়, ধরো দৈর্ঘ্য 30 আছে আর প্রস্থ 20, তো মানে এর বিপরীত বাহুগুলো সমান। তো 30 30 হবে আর প্রস্থ হবে 20 20। তো সূত্র কী হবে, আমার খাতার পরিসীমার সূত্র হবে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো লিখে নেব 2 × দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা ছিল 30, প্লাস প্রস্থ। তো 2 × এটা যোগ করে বসে নেব, 50 হলো, আর গুণ করে বসে নেব 100 হলো, 100 সেমি। দেখো এই অঙ্কটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 15 নম্বরের অঙ্ক, দাগ নম্বর দিয়ে দিলাম, প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকার চাল, 100 টাকার ডাল, 100 টাকার সবজি এনেছেন, বাবা মোট কত টাকা খরচ করেছেন হিসেব করি। বুঝতে পারলে, মানে মোট কত টাকা খরচ করেছে সেটা কিন্তু বের করতে হবে। তো প্রতিটা সংখ্যা যোগ করলেই বেড়ে যাবে। আমি তোমাদের খাতায় সুন্দরভাবে শেখাচ্ছি, দেখো। তো লিখব চাল এনেছেন, চাল এনেছেন, কত টাকা এনেছে, 200 টাকা। তো দেখো এখানে কিন্তু দশমিক নেই, আর অন্যান্য সংখ্যায় কিন্তু দশমিক আছে। তো দশমিক এখানে বসাতে হবে, দশমিক এদিকে বসিয়ে 2টা শূন্য দিয়ে দিলাম টাকার। এবার লিখব কি, ডাল এনেছেন, ডাল এনেছেন, কত ডাল এনেছে। দেখো দশমিকের যোগ বিয়োগের ক্ষেত্রে দশমিকের স্থানে দশমিক বসাতে হয়, দশমিকের আগের সংখ্যা যখন বসাবো এদিক থেকে বসাতে হবে এদিক যাবো, আর যখন এদিকের সংখ্যা বসাবো এদিক থেকে বসাতে হবে এদিক যাবো। তো বসিয়ে নেব 5 2 1, মানে 125, আর এদিকে হবে 5, আর এদিকে 0 টাকার। এরপর লিখব আবার দশমিক সময় দশমিক লিখব, এটা লিখে নিচ্ছি আগে। সবজি এনেছেন, সবজি এনেছেন, কত টাকার, 242.50 টাকার। তো এখানে লিখব 2, এখানে 4, এখানে 2, আর এখানে লিখব 50 টাকা। একসাথে যোগ করে নেব,
তো বাবা মোট খরচ করেছেন, তো লিখে নেব, অতএব বাবা মোট খরচ করেছেন, এটি যোগ করে নেব। তো যোগ করছি, দেখো শূন্য আর পাঁচ পাঁচ শূন্য এক থাকে, এদিকে যোগ হয়ে যাবে, দশমিক বসে নেব। তো এক হাতের এক, পাঁচ আর দুই যোগ করলে হয় আট, বসে নেব। তারপর যোগ করব, দুই আর চারে হচ্ছে ছয়, আর এখানে হচ্ছে দুই তিন আর দুই হচ্ছে পাঁচ, কত পেলাম, 568.00। তো এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল, টাকা লিখে দেব টাকার। তো এবার লিখব 16 নম্বর, 16 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে লং জাম্প প্রতিযোগিতায় সাহিল এত সেমি লাফিয়েছে আর মুন্না লাফিয়েছে এত সেমি, সাহিল কত বেশি লাফিয়েছে দেখি। তো সাহিল অবশ্য বেশি লাফিয়েছে, তো কত বেশি লাফিয়েছে, বিয়ে করলে কিন্তু বেড়ে যাবে, আমি তোমাদের খাতে করে দেখাচ্ছি দেখো। তো আবার লিখে নেব, সাহিল লাফিয়েছে, সাহিল লাফিয়েছে কত সেমি, 182.88 সেমি, আর মুন্না লাফিয়েছে কত লাফিয়েছে, দশমিক স্থানে দশমিক বসাবো, এখানে বসাবো 9, এখানে 7 আর এখানে 1, এদিকে লিখবো 2, এদিকে 5 সেমি। তো অবশ্যই সাহিল কিন্তু বেশি লাফিয়েছে, তো লিখে নেব, অতএব সাহিল বেশি লাফিয়েছে, অতএব সাহিল বেশি লাফিয়েছে, বিয়োগ করে নেব, 8 থেকে 5 বার 3, 8 থেকে 2 বার 6, দশমিক স্থানে দশমিক, আর 12 থেকে 9 বাদ 3, আর এখানে হবে 7 থেকে 7 বাদ কিছু না, তো এত সেমি। এই অঙ্কটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 17 নম্বর, দাগ নম্বর দিয়ে দিলাম, প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে 5 থেকে কত বিয়োগ করলে এত পাবো দেখি, তো এটা বিয়োগ করতে হবে, আমি তোমাদের খাতে সুন্দরভাবে শেখাচ্ছি বিয়োগ দেখো। তো 5টা বেশি, তো 5 উপর লিখে নেব, তো দেখো এখানে দশমিক নেই, তো দশমিক এখানে দেবো ডান দিকে, আর ডান দিকে 3টি শূন্য দিয়ে দেবো, কেননা পরের সংখ্যাতে দশমিক পরে 3টি সংখ্যা আছে সেই জন্য। আবার দশমিক সঙ্গে দশমিক বসাবো, আর এদিকে 2 আছে 2 বসাবো, এদিকে আছে 1, 7, 2, এবার বিয়োগ করে নেবো, 10 থেকে 2 বাদ 8, এখানে থাকে 9, 9 থেকে 7 বাদ 2, আর এখানে থাকবে 9 থেকে 1 বাদ 8, এখানে দশমিক আর এখানে থাকে মানে এক ধার গিয়েছিলো এইদিকে, তো এবার এখানে থাকে 4, 4 থেকে 2 বাদ 2, তো দেখো এটা সুন্দরভাবে হয়ে গেলো। তো অতএব লিখে নেব, অতএব 5 থেকে 2.828 বিয়োগ করলে 2.172 পাব, এটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 18 নম্বর অঙ্ক, 18 দাগ নম্বর দিয়ে দিলাম, প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে 4.15 থেকে 2.647 বিয়োগ করলে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাব, তো দেখো এই অঙ্কটা কী করতে হবে। এরকম প্রশ্ন পড়লে তোমরা করবে এক্স ধরে, তো কী করব, কত যোগ করার কথা বলা হয়েছে, তো লিখব এক্স যোগ করতে হবে, তো করে দেখাচ্ছি হাতে দেখো, লিখব ধরি এক্স যোগ করতে হবে। এরপরে করব প্রশ্নানুসারে, মানে প্রশ্ন যেমন বলা হয়েছে সেই মতো লিখব, প্রশ্নানুসারে। প্রশ্নতে বলা হয়েছে 4.15
থেকে 2.647 বিয়োগ করে, মানে বিয়োগ করে বিয়োগফলের সঙ্গে, যেটা বিয়োগফল বেরোবে এর সঙ্গে কত যোগ করলে, মানে যোগ করা কথা যোগ, ধর এক্স যোগ করব, এক্স যোগ করলে কিন্তু 10 পাব। এবার দেখো সমাধান করছি কীভাবে, দেখো বাদিয়ে করব, মাঝে সমান আছে, এক্সের মান বের করতে হবে, তো এক্সটা এখানে রাখব। এবার দেখো সমান 10টা এখানে রাখব, আর এটা যোগ হয়েছিল এখানে, তো এদিকে বিয়োগ করে পাঠিয়ে দেবো 4.15, এটা বিয়োগ হয়েছিল তো এখানে পাঠাবো যোগ করে, সমান এই পার চলে যাচ্ছে, সেই জন্য 2.647। এবার বা এক সমান, দেখো এই দেখো এটা এটা কিন্তু যোগ আছে আর এটা বিয়োগ আছে, তো প্রথমে এই দুটো যোগ করে নেব, তারপর এটা বিয়োগ করে নেব, এখানে করে দেখাচ্ছি, দেখো 10 আর এটি যোগ করব, তো 10.2, তারপর না 0.00, তারপরে 2.647 যোগ করব, 7.46, আর এখানে হচ্ছে 2, আর এখানে 1, আর এখানে দশমিক, তো বসিয়ে নেবো এটা 12.647। এবার এটা বিয়োগ করতে হবে, তো বিয়োগ 4.15, বা এক সমান এবার বিয়োগ করে নেব, তো এখানে আবার বিয়োগ করে নিচ্ছি 4.00, তারপরে 1.5, দেখো এখানে ফাঁকা থাকছে, তো এখানে কী করবো একটা শূন্য বসিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, শূন্য বসাতে পারি, বিয়োগ করব, তো 7 থেকে 0 বাদ 7, 4 থেকে 5 বাদ যায় না, এক ধার যাবে, 14 থেকে 5 বাদ 9, এখানে 5 থেকে 1 বাদ 4.12 থেকে 4 বাদ 8, এখানে কিছু থাকে না, তো কী পেলাম 8.497। কিন্তু প্রশ্ন বলা হয়েছিল ধরি এক্স যোগ করতে হবে, তো এক্সের মানটা পেয়ে গেলাম, তো অতএব লিখে নেব প্রশ্ন যেটা বলা হয়েছে, অতএব 8.497 যোগ করতে হবে, করতে হবে, দেখো এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 19 নম্বরের অঙ্কগুলো, 19 নম্বর দিয়ে দিলাম, 19 নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে, দেখো 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে মান খুঁজি, মান খুঁজি যোগ করি, বিয়োগ করি, গুণ করি, ভাগ করি, সরল করি, সবটা কিন্তু একই রকমভাবে করতে হয়, তো এখানে আছে যোগ বিয়োগ, আর কোথাও আছে বিয়োগ যোগ একসাথে আছে, সেগুলো করে দেখাচ্ছি আমি সুন্দরভাবে খাতায়, দেখো প্রথমে এ নম্বর দিয়ে প্রশ্নটাকে নেব, 0.07 যোগ 0.09, এটা যোগ আছে যোগ করে নেব, তো 0.07 উপরে, আবার দশমিক স্থানে দশমিক বসাবো, 0 এদিকে 0.09 এদিকে, একসাথে যোগ করে নেব, 7 আর 9 হচ্ছে 16, একটা এদিকে বসে যাবে 0.0, এটা সুন্দরভাবে কিন্তু হয়ে গেল। এরপরে দেখো বি নম্বর, বি দাগ দিয়ে দিলাম, প্রশ্নটাকে নেব 4.11 যোগ 1.6, যারা দশমিকের যোগ বিয়োগ পাও না তারা মন দিয়ে বুঝবে, ঠিক শিখে যাবে, দেখো আমি তোমাদের সহজ নিয়মে শিখাচ্ছি, আবার 4.11 এখানে বসাবো, আর দশমিক স্থানে দশমিক বসাবো, 1 এদিকে আর 6 এদিকে, বুঝতে পারলে, এবার দেখো এখানে ফাঁকা থাকছে, তো এখানে 0 দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এবার দেখো বিয়োগ করব, সরি যোগ করব, এটা যোগ আছে, যোগ চিহ্ন দিয়ে দেবো, আর যোগ করছি দেখো 1, 1 আর 6, 7, দশমিক স্থানে দশমিক, 4, 1, 5, এটা সুন্দরভাবে হয়ে গেলো। এরপরে দেখো সি নম্বর, সি দাগ দিয়ে দিচ্ছি এখানে, প্রশ্নটাকে নেব 312.61 যোগ 276.72, এটা সাজিয়ে নেব, যোগ করতে হবে 312.61, আবার দশমিক স্থানে দশমিক বসাবো, এটি এদিকে বসিয়ে নেব 6, 7, 2, আর এটির দিকে বসাবো 7, 2, যোগ করতে হবে, ডাক টানলাম, যোগ চিহ্ন দিলাম, যোগ করছি 1 আর 2 এ 3, 6, 7 এ 13, আর হাতের একটা এদিকে চলে আসবে,
তো কত হচ্ছে হাতের এক দুই আর ছয়, তো হলো নয়, আর এখানে দশমিক। এখানে হচ্ছে এক আর সাথে আট, এখানে হচ্ছে তিন দুইয়ে পাঁচ। দেখো এটাও কিন্তু সুন্দরভাবে হলো। এরপরে দেখো ডি নম্বর, ডি থাকতে দিলাম, প্রশ্নটুকু নেব পাঁচ বিয়োগ শূন্য দশমিক পাঁচ পাঁচ পাঁচ। অনেকেই এই অঙ্কটা দেখে ঘাবড়ে যাও, ভাবো এটা বড় আর এটা ছোট। না, এটা কিন্তু বড়, এটা 5 টাকা আর এটা হচ্ছে 0 টাকা, 5 5 5, এগুলো পয়সা কিন্তু। তো 5টা উপরে বসবে যেটা বেশি, এদিকে দশমিক দিয়ে 3টে 0 বসিয়ে নেবো, কারণ এখানে 3টে সংখ্যা আছে দশমিক পরে, সেই জন্য। এবার আবার দশমের সঙ্গে দশমিক বসাবো আর 0 এদিকে, এদিকে 3টে 5 বসিয়ে নেবো, বিয়োগ করে নেবো, বিয়োগ আছে, 0 থেকে 5 বাদ যায় না, ধার এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তো 10 থেকে 5 বাদ 5, এখানে 9 থাকে, 9 থেকে 5 বাদ 4, 9 থেকে 5 বাদ 4, আর এখান থেকে 4, এখানে দশমিক 4 বসে যাবে। এটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো ই নম্বর, ই থাকতে দিলাম, প্রশ্নটাকে নেব 27.56 যোগ 14.69। এটা যোগ করবো, দেখো 27.56 আর দশমিক সামনে দশমিক, এদিকে হবে 4, এদিকে হবে 1, এদিকে হবে 6 আর এদিকে হবে 9। যোগ করে নেবো, ডাক টানলাম, যোগ চিহ্ন দিলাম, যোগ করছি, দেখো 6 9 হচ্ছে 15, 1 থাকে হাতের 1, 5 আর 6 যোগ করলে 12 হয়, হাতে 1 থাকে 1 7 আর 4 যোগ করলে হয় 12, 1 থাকে আর এখানে 1 2 আর 3, এই 1 যোগ করলে হয় 4, এখানে দশমিক বসে যাবে। এটাও সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো এফ নম্বর, এফ দেখতে দিলাম, প্রশ্নটুকু নেব, দেখো কত আছে প্রশ্নে, প্রশ্নে আছে 4.3 যোগ 3 বিয়োগ 6.4। এটা একটা সরল মতো আছে, তো সরল করে নেব, আগে যোগটি যোগ করে নেব তারপরে বিয়োগ করে নেব, এই দুটো যোগ আছে তো রাপি করে নিচ্ছি, দেখো 4.3 আর এখানে শুধু 3 আছে, তো দশমিক সামনে দশমিক বসাবো আর 3 এদিকে, এদিকে কিছু নেই মানে 0 বসাবো, যোগ করে নেব 3 আর সে 7, এখানে দশমিক কি পেলাম 7.3 পেলাম, বিয়োগ 6.4। এবার বিয়োগ করে নেব, তো 6.4টা নিচে বসিয়ে নেব, 6.4 বিয়োগ করব, 3 থেকে 4 বাদ যায় না, এক ধার যাবে, 13 থেকে 4 বাদ 9, এখানে 6 থেকে 6 বাদ কিছু না, দশমিক এখানে 0, তো কী পেলাম 0.9। এবার জি নম্বর অঙ্কটুকু নেব, জি থাকতে দিলাম, প্রশ্নটুকু নিচ্ছি 3.36 বিয়োগ 4.62 যোগ 2.18। আবার প্রথমে কী আছে, বিয়োগ আছে আর যোগ আছে, তো সরলের নিয়ম কী, সরলের নিয়ম হচ্ছে যোগটিকে একটা ঘরের মধ্যে বসাতে হবে, তো ধরো 3.36 আর যোগ 2.18 যোগ আছে, তোমরা কীভাবে বুঝবে কোনটা যোগ কোনটা বিয়োগ, সবসময় কিন্তু সংখ্যার বাম দিকে ফলো করবে, দেখো এটা এদিকে কোনো চিহ্ন নেই তবু এটা যোগ, আর এটা এদিকে বিয়োগ আছে তো এটা হচ্ছে বিয়োগলা, এটা এদিকে যোগ আছে এটা যোগলা, তো বিয়োগলা শুধু একটাই আছে, তো এদিকে বসিয়ে নেব, একটা সংখ্যা ঘরের মধ্যে বসে না, যদি দুটো থাকে তিনটে থাকে তবে কিন্তু ঘরের মধ্যে বসে, তো এই দুটো যোগ করে নেব, আবার রাপিডুকে নিচ্ছি, দেখো 3.36 আর দশমিক সঙ্গে দশমিক, 2 এদিকে 1 8 যোগ করে নেব, 6 8 14 1 থাকে, তো হাতের 1 3 আর 1 হচ্ছে 5, দশমিক বসাবো এখানে, এখানে 3 2 5, 5.54 বিয়োগ, এটা বসিয়ে নেব 4.62 বিয়োগ করে নেব, তো 4.62 বসিয়ে নেব এখানে, বিয়োগ করে নেব, বিয়োগ চিহ্ন দিলাম, 4 থেকে 2 বাদ 2, 5 থেকে 6 বাদ যায় না, এক ধার যাবে, তো 15 থেকে 6 বাদ 9, দশমিক আর এখানে থাকে 0, তো 0.92 পেলাম। এবার দেখো এইচ নম্বর, এইচ দাগ দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব 2.67 বিয়োগ 3.727 যোগ
4.2। এটা একটা সরল, তো সরল করবো। দেখো সরলের নিয়ম হচ্ছে যোগাটিকে একদিকে নিয়ে আসতে হবে আর বিয়োগটাকে একদিকে নিয়ে যেতে হবে। তো এটা যোগ আছে আর এটা যোগ আছে, তো একদিকে নিয়ে আসবো 2.67 যোগ 4.2। একদিকে নিয়ে আসলাম, একটা ঘরে করে দিলাম, বিয়োগ একটি আছে 3.727। আবার এটি যোগ করে নেব, তো যোগ করে নিয়েছি 2.67, দশমিক স্থানে দশমিক, চারের দিকে দুই, এদিকে এদিকে ফাঁকা থাকছে, তো শূন্য যোগ 7.628.24 হচ্ছে যোগ করে 6, কি পেলাম 6.87। বিয়োগ দিয়ে এটা বসিয়ে নেব 3.727। বিয়োগের ক্ষেত্রেও দশমিক স্থানে দশমিক, তিনটা এদিকে আর 7.2 আর 7 এদিকে। এবার দেখো এখানে কিন্তু কিছু নেই, তো এখানে শূন্য দিতে পারি, কোনো অসুবিধা নেই, ডান দিকে শূন্য দিতে পারি। এবার কিন্তু মাঝে শূন্য হয় না, কিন্তু তোমরা মনে রাখবে, তো শূন্য থেকে সাতবার যায় না, এক ধার যাবে 10 থেকে 7 বার 3, 6 থেকে 2 বার 4, 8 থেকে 7 বার 1, দশমিক আর 6 থেকে 3 বার 3। বসিয়ে নেব 3.143। দেখো এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেলো। আমি তোমাদের এই অধ্যায়ের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম, আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।